আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ একটি নতুন প্রস্তাব অনুমোদন করেছে যার আওতায় ইসরায়েলের প্রতিরক্ষা খাত শক্তিশালী করার জন্য অতিরিক্ত আরও $1 বিলিয়ন অর্থ সহযোগিতা প্রদান করবে। বিলের পক্ষে ভোট দেন হাউজের 420 জন সদস্য আর মাত্র 9 জন সদস্য এর বিরোধিতা করেন। মার্কিন নীতি নির্ধারকেরা নতুন এই বিলকে প্রতিরক্ষা স্বার্থে সহায়ক হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু বিশ্লেষকেরা বলছেন বিপুল পরিমাণ আর্থিক প্রণোদনা ইসরায়েলকে চলমান মানবাধিকার লঙ্ঘনের ধারাকে অব্যাহত রাখতে আরও বেশি উৎসাহিত করবে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। সামরিক সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্র কিভাবে ইসরায়েলের অন্যায় কাজকে সমর্থন দিয়ে যাচ্ছে আজ জানাবো সে সম্পর্কে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সামনে আসার পরও মাত্র 9 জন রিপ্রেজেন্টেটিভ এই প্রণোদনার বিরোধিতা করেন। ডেমোক্রেট দলের আইন প্রণেতা আলেকজান্দ্রিয়া ওকেসিও কর্টেস বিলটির বিরোধিতা করলেও একেবারে শেষ মুহূর্তে তিনি ভোট প্রদান থেকেই বিরত থাকেন। ভোটের ফলাফল ঘোষণার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। এর বাইরে আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যে কয়েকজন সদস্য না ভোট প্রদান করেন তার মধ্যে আছেন রাশিদা তালিব এবং তার সহযোদ্ধা মিনেসোটার রিপ্রেজেন্টেটিভ ইলহান ওমর এবং ম্যাসাচুসেটস এর রিপ্রেজেন্টেটিভ আয়ানা প্রিসলে। ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এ সমর্থন কোনো দলীয় বিষয় নয়, বরং দেশ হিসেবেই যুক্তরাষ্ট্র বছরের পর বছর একই নীতি অবলম্বন করে যাচ্ছে। এবার যে বাড়তি $1 বিলিয়ন ইসরায়েলকে দেয়া হলো তার মূল উদ্দেশ্য ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমের যে ঘাটতি হয়েছে তা পূরণ করা। গত মে মাসে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের বিপুল পরিমাণ আয়রন ডোম ক্ষতিগ্রস্ত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্যদের কাছে বাড়তি প্রণোদনা অনুমোদনের আহ্বান জানান। মে মাসের এ যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় 248 জন ফিলিস্তিনি নিহত হয়, যার মধ্যে 66 জনই শিশু। এর বাইরে অসংখ্য বেসামরিক বাড়িঘর বিধ্বস্ত হয়, সরকারি ও বেসরকারি কাঠামো ধ্বংস হয়। গাজা গত 15 বছর ধরে অবরুদ্ধ অবস্থায় আছে। অন্যদিকে ইসরায়েলি হামলার বিপরীতে গাজা থেকে বেশ কিছু রকেট ও মিসাইল হামলা চালানো হয়, যাতে 1 জন ইসরায়েলি সেনা এবং 12 জন বেসামরিক নাগরিক নিহত হয়। বাইডেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভকে উদ্দেশ্য করে বলেন, আমি গর্বিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে যৌথভাবে আয়রন ডোম সিস্টেম উদ্ভাবন করেছে। এই আয়রন ডোমের কারণে ইসরায়েলি নাগরিকেরা সুরক্ষা পেয়েছেন, আরব ও ইহুদি উভয় নাগরিকদের জীবন রক্ষা হয়েছে। বাইডেন এ সময় গাজার পুনর্গঠনের জন্য সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, গাজার পুনর্গঠনের কার্যক্রমটি আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করেই এগিয়ে নিতে চাই। হামাসকে এক্ষেত্রে আমরা বিবেচনায় আনতে চাই না, আমরা হামাসকে ফিলিস্তিনের সঠিক কর্তৃপক্ষ মনে করিও না, আর এমন কোনো সুযোগও হামাসকে দিতে চাই না যাতে তারা নিজেদের অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী ও সংহত করার সুযোগ পায়। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিগত 70 বছরেরও বেশি সময় ধরে সংঘাত ও সংঘর্ষ চলে আসছে, যাতে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত হয়েছে। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভও এমন কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে যাতে মনে হয় তারা দুপক্ষেরই পাশে আছে, যদিও ইসরায়েলের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও সমর্থন এখন ওপেন সিক্রেট। ২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন, যার আওতায় প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $3.8 বিলিয়ন সমমূল্যের সামরিক সহযোগিতা প্রদান করা হবে। 2016 সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে, যা পরবর্তী 10 বছর চলমান থাকবে, অর্থাৎ 2026 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এভাবেই প্রতি বছর ইসরায়েলকে সাহায্য প্রদান করে যাবে। এর আগেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়মিতভাবেই বাৎসরিক সহায়তা প্রদান করত, সে সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রতি বছর $700 মিলিয়ন সামরিক সহযোগিতা প্রদান করত। ওবামা আমলে ওই সাহায্যের পরিমাণ $3.8 বিলিয়ন উন্নীত হয়। রাশিদা তালিব হলেন
কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি আমেরিকান সদস্য। এক ভাষণে তিনি বলেন, আমরা শুধু ইসরায়েল আর ইসরায়েলি নাগরিকদের নিয়েই কথা বলে যেতে পারি না, যেখানে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক প্রতি মুহূর্তে একটি আগ্রাসী বর্বর ও প্রতিহিংসামূলক কৌশলের শিকার হয়ে অসহনীয় দিন কাটাচ্ছে। হাজার হাজার ফিলিস্তিনি নিয়মিতভাবে ইসরায়েলিদের হামলায় নিহত হচ্ছে, যাকে হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংস্থা ইতিমধ্যেই যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে। এক টুইট বার্তায় ইলহান ওমর এই বিলটি অনুমোদনের বিষয়ে তার আপত্তি ও বিরোধিতা প্রকাশ করেন। তিনি বলেন, যেভাবে গাজা শেখ জাররাতে ইসরায়েলিরা মানবাধিকার লঙ্ঘন করেছে, যেভাবে তারা অবৈধ বসতি নির্মাণ অব্যাহত রেখেছে, তারপরও আমাদের কোনোভাবেই তাদের হাতে $1 বিলিয়ন তুলে দেওয়া উচিত নয়। আর এ ধরনের অর্থায়নের নেপথ্যে কোনো জবাবদিহিতাও থাকে না, অর্থব্যয় নিয়েও কোনো স্বচ্ছতা থাকে না, তাই বিল অনুমোদন আমি সমর্থন করি না। চলতি বছরের শুরুতে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয় ইসরায়েলিরা প্রচণ্ড জাতিগত বিদ্বেষ থেকে ফিলিস্তিনের বিরুদ্ধে একের পর এক যুদ্ধাপরাধ করেই যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের চলমান যুদ্ধাপরাধ বন্ধ করার জন্য সুস্পষ্ট প্রতিশ্রুতি না দেয়, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের কাছে কোনো ধরনের অস্ত্র বিক্রি না করার জন্য এবং সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বন্ধের জন্য হিউম্যান রাইটস ওয়াচ সুপারিশ করে। গত এপ্রিলে মার্কিন কংগ্রেস উইম্যান বেটি ম্যাককুলাম একটি বিল উত্থাপন করেন, যাতে ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর $3.8 বিলিয়ন যে বিশাল সহযোগিতা পায়, তা যেন মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো কাজে ব্যবহার করতে না পারে। মাত্র 13 জন কংগ্রেস সদস্য এই বিলে সমর্থন করেন। মানবাধিকার সংগঠনগুলো বিলকে স্বাগত জানায়, কিন্তু শেষ পর্যন্ত বিলটিকে কংগ্রেস অনুমোদন দেয়নি। গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট এবং জাতিসংঘের আওতাধীন ফিলিস্তিন রিফিউজি এজেন্সি একসাথে কাজ করার জন্য একটি ফ্রেমওয়ার্কের বিষয়ে একমত হন। ফলে আশা করা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার মাধ্যমে ফিলিস্তিনে আবার অর্থ পাঠানো শুরু করা যাবে। 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প এই অর্থ পাঠানোর প্রক্রিয়া বাতিল করে দিয়েছিলেন। দুপক্ষই সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে যুক্তরাষ্ট্রের পাঠানো অর্থের কোনো অংশ ফিলিস্তিনি উদ্বাস্তুরা সামরিক প্রশিক্ষণ কাজে ব্যবহার করতে না পারে, এই অর্থের কোনো অংশ যাতে কোনো গেরিলা সংগঠনের হাতে না যায়। আয়রন ডোম প্রথমবারের মতো নির্মিত হয় 2011 সালে। ইসরায়েলের প্রধান দুই প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এই সিস্টেম উৎপাদন করে। মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান রেথিয়ন এই প্রক্রিয়ায় প্রোডাকশন পার্টনার হিসেবে যুক্ত হয় 2014 সাল থেকে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কর্নিকাস গত মে মাসে গাজায় হামলা চালানোর সময় বলেছিলেন, যে পরিমাণ ইসরায়েলি নাগরিক এবার আহত ও নিহত হল তা কয়েক গুণ বেশি হতো যদি আমাদের হাতে আয়রন ডোম না থাকত। আয়রন ডোম আমাদের জীবন বাঁচানোর অন্যতম একটি উপকরণ হয়ে গেছে। যদিও অনেকের মতেই আয়রন ডোমের কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে, আবার অনেকে মনে করেন ইসরায়েলিরা এই প্রযুক্তির সুযোগ নিয়ে আরও বেশি আগ্রাসী হয়ে উঠছে এবং প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের মতো অঘটন ঘটিয়ে যাচ্ছে। এ ধরনের ডিফেন্সিভ কার্যক্রম কার্যকর থাকায় ইসরায়েল নিয়মিত বিরতিতে গাজায় বোমা হামলা চালাতে পারছে বলেও তারা মনে করেন। প্রতিটি যুদ্ধে ইসরায়েলিরা যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে, আয়রন ডোম সেই বিপুল বাজেটের গায়ে এক ধরনের মুখোশ পরিয়ে দিচ্ছে। ফলে অনেকেই বুঝতেই পারছে না যে এই অন্যায্য এবং একপেশে যুদ্ধে ইসরায়েল কত বেশি অর্থ ও শ্রম ব্যয় করছে। নিজেদের নিরাপত্তা বাড়ানোর অজুহাতে ইসরায়েল দিনের পর দিন গাজায় বোমা হামলা চালিয়ে নিরীহ মানুষ মারছে। গাজাকে এরই মধ্যে ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। একদিকে অবরোধ, আর অন্যদিকে আয়রন ডোমের আড়ালে আগ্রাসী বোমা হামলায় গাজা এখন অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে। এখানে মানুষ বসবাসের মতো ন্যূনতম কোনো সুযোগ সুবিধাও আর অবশিষ্ট নেই।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।